নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে লতির লহরি বানিয়ে দেখাবো লতির লহরি বানাতে যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো আমার ভিডিওতে দেওয়া আছে গ্যাস ধরিয়ে আমি প্রথমে কড়াই বসিয়ে দেব গ্যাস ধরিয়ে নিলাম এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি এরপরে আমি জল দিয়ে দেব দেখুন জল দিয়ে দিলাম এরপর কেটে রাখা লতিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম এই দেখুন লতি আমার ফুটে উঠেছে খুব বেশি সেদ্ধ করবো না জল ঝরিয়ে আমি ভালো করে আবারও ধুয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি খানিকটা তেল দিলাম এরপর চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি উল্টে পাল্টে নেব মাছটা এই দেখুন নাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছটা নাড়ানো হয়ে গেলে এবারে ভাজা হয়ে গেছে দেখুন ভালো করে ভাজা হলে মাছটা আমি তুলে রেখেছি এরপর কড়াইয়ে আবারও খানিকটা তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে দেব যে কালো জিরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এরপর বেটে রাখা লঙ্কা আর রসুনটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তারপরে চিংড়ির মাথাগুলো আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম সেটাও আমি এতে দিয়ে দেব। এই দেখুন খেতে খুব ভালো লাগবে এটা দিলে এটাকেও আবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপর সেদ্ধ করে রাখা লতি দিয়ে দিয়েছি হলুদ দিলাম খানিকটা নুনও দিলাম দিয়ে আমি ভালো করে মশলার সাথে নেড়ে নিচ্ছি খুব ভালো করে নাড়তে হবে যাতে পুরো মশলাটা যেন ঠিকঠাক করে মিশে যায় এই দেখুন এরপর আমি ঢাকা দিয়ে দেব এই রান্নাটা অনেকক্ষণ ধরে করতে হবে একটু চিনি দিলাম ঢাকনা খুলে না নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আবারও ঢাকনা বন্ধ করে দিয়েছি আবারও খুললাম দেখুন ফের আবার নাড়ি নিচ্ছি যাতে তলায় ধরে না যায় এটা একটা পূর্ববঙ্গের রান্না এটা আমি প্রথম আমার বন্ধুর কাছে খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল। তাই আমি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করলাম ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন নাড়ি নিচ্ছি ভালো করে এটাই হচ্ছে রান্নাটার মজা কারণ অনেকক্ষণ ধরে এটাকে শুকনো করে নাড়তে হবে একটুও জল এতে ব্যবহার কোনোভাবেই হবে না দেখুন কেমন ভাজা ভাজা টাইপের হয়ে যাচ্ছে লতিটা কোনো জল এতে পড়বে না এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আমি গরম ভাতে খেতে এটা অসাধারণ লাগে আমার তো খুব ভালো লাগে এই দেখুন পুরো ঝাড়া ঝাড়া হয়ে গেছে দেখুন একটার সাথে একটা কিন্তু লেগে নেই এই দেখুন পুরো শুকনোও হয়ে গেছে লতি আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব